ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন ডুয়ার্সের একাধিক চা বাগান। হাতিনালার জল উপচে পড়ায় জলপাইগুড়ির বিভিন্ন চা বাগানে জল ঢুকেছে। চা বাগানের কয়েকশো হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত। জলপাইগুড়ি সদর ব্লকে বোয়ালমারিতে তিস্তার জল ঢুকে বাঁধ ভাঙার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে কোচবিহারের বিভিন্ন নদীতেও জলস্তর বেড়েছে। গতকাল রাত থেকে একটানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে মাঝি নদীর জল। তুফানগঞ্জের চরবালাভূত সহ একাধিক এলাকা জলমগ্ন। মাথাভাঙায় মানসাই নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিংয়ের বাগডোগরার গঙ্গারাম চা বাগান সংলগ্ন তারাবাড়িতে টাইপো নদীর জলে ভেসে গেল কংক্রিটের সেতু। বাগডোগরার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সেতুটি জরাজীর্ণ অবস্থায় ছিল। দুর্যোগে ভেসে যায় সেতুটি। উত্তর চব্বিশ পরগনার নিমতায় তৃণমূল নেতাকে খুনের ঘটনায় সিআইডির হাতে গ্রেপ্তার দুই। চৌঠা জুন রাতে নিমতায় জনবহুল রাস্তায় গুলি করে খুন করা হয় উত্তর দমদম পুরসভার ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডুকে। গতকাল রাতে সিআইডির হোমিসাইড শাখা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে পুলিশের সঙ্গে গুলির লড়াই, দুষ্কৃতীদের মৃত্যু, এনকাউন্টার দাবি স্থানীয়দের। পুলিশকে লক্ষ্য করে বোমা গুলি, আত্মরক্ষায় জবাব পাল্টা সিপি। চব্বিশ ঘন্টায় দুই দুষ্কৃতীর মৃত্যু, গুলির শব্দে ঘুম উড়ল জগদ্দলের। পুলিশের তারায় পালাতে গিয়ে বাড়ির ছাদ ভেঙে ঘরের ভিতরে পড়ল দুষ্কৃতীর দেহ। আটক এক, ফেরার দুই। ১৬ জুলাই বন্যা পুরসভার অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠক। হাইকোর্টের নির্দেশের পরই অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠকের জন্য তিন কাউন্সিলরের চিঠি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ। তারকেশ্বর থেকে গ্রেপ্তার বিজেপির বসিরহাটের জেলা সম্পাদক রাজেন্দ্র সাহা। ধৃত রাজেন্দ্র মুকুল রায়ের ঘনিষ্ঠ, দাবি তৃণমূলে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচর দু নম্বর পঞ্চায়েতের বাজার গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কাটমানি নেবার অভিযোগ সাত তৃণমূল নেতার বিরুদ্ধে। চাপের মুখে ১,২০,০০০ টাকা ফেরত দিলেন অভিযুক্ত দুই তৃণমূল নেতা। ভাঙনের ছায়া এবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। গ্রামবাসীদের আন্দোলনের জেরে বন্ধ পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ, তিন ঘন্টার পথ অবরোধ। মঙ্গলবার জেলা শাসকের সঙ্গে বৈঠক, ফলপ্রসূ না হলে ফের আন্দোলন। জয়শ্রীরাম বলায় মধ্য হাওড়ার সরকারি স্কুলে প্রথম শ্রেণীর ছাত্রকে বকাবকির অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অসন্তুষ্ট পড়ুয়ার অভিভাবক, বকাবকির অভিযোগ অস্বীকার স্কুল শিক্ষকের। ফের অশান্ত মুর্শিদাবাদ, হরিহরপাড়ায় তৃণমূল নেতা খুন। ভর দুপুরে শুট আউট, ফিল্মি কায়দায় দুষ্কৃতী হানা। রাস্তায় বোমাবাজি, গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করতেই গুলি। তৈরির এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদের জমকলে ভেঙে পড়ল ফুটপাতের বড় একটা অংশ। বিরোধীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ফুটপাত নির্মাণ করিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভার প্রধান। তার জেরেই এই ঘটনা, প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্তের। পশ্চিম বর্ধমানের কাকসায় জনগণনা এবং বাড়িতে নম্বর প্লেট বসানোর নামে টাকা তোলার অভিযোগ। মহিলা সহ আটক তিন, এমন কোন বেসরকারি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা নেই, জানিয়েছেন কাকসার বিডিও। সরকারি আবাসন পাইয়ে দিতে কাটমানি নেবার অভিযোগ। হুগলির হরিপালে দুই তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর গ্রামবাসীদের। তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রেও হুগলির জাঙ্গিপাড়ার রাজবলহাট। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, আহত কনস্টেবল মহাদেব হালদার। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের উপর হামলা চালায় অভিযোগ তৃণমূলে, অভিযোগ অস্বীকার বিজেপির। স্কুলে ছাত্রছাত্রীদের পোশাক বিতরণেও দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়ার ছাতনার জোড়হিরায় পথ অবরোধ প্রমিলা বাহিনীর, অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের। বারুইপুরে তান্ত্রিকের ঘরে যুবকের রহস্য মৃত্যু, বিছানায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনার পর থেকেই পলাতক তান্ত্রিক সত্যরঞ্জন হাওলাদার, তার খোঁজে তল্লাশি।